আমরা দ্বন্দ্ব ভুলে হরি বলে, আমরা দ্বন্দ্ব ভুলে হরি বলে, দেই গুরু চাঁদের দোহাই, মিছিল ভারত ডাক দিয়েছে আর নারে সবাই, মিছিল ভারত ডাক দিয়েছে আর নারে সবাই, মিছিল ভারত ডাক দিয়েছে আর নারে সবাই, মিছিল ভারত ডাক দিয়েছে আর নারে। কোটালীপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে গত 23 নভেম্বর 2018 তারিখে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের রবীন্দ্রভবনে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির পরিচালনায় এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। মূলত উদ্বাস্তুদের স্থায়ী নাগরিকত্ব সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়েই ছিল এই সেমিনার। সেমিনারে নিজের লেখা গান গেয়ে উদ্বোধন করেন বঙ্গীয় লোককবির সভাপতি শ্রী অসীম সরকার। অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের মান আরো বাড়িয়ে তোলেন নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির সর্বভারতীয় সভাপতি শ্রী সুবোধ বিশ্বাস। কোটালীপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে শ্রী সুবোধ বিশ্বাসকে শংসাপত্র প্রদান করেন সোসাইটির সম্পাদক শ্রী গোপাল চন্দ্র বৈদ্য এবং উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করেন সোসাইটির সভাপতি শ্রীমতী দময়ন্তী দাস। এরপর শংসাপত্র পাঠ করে শোনানো হয়। আন্দোলনের পুরোধা শ্রী সুবোধ বিশ্বাস মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন। নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির জাতীয় সেমিনার, স্থান রবীন্দ্রভবন, বারাসাত, কলকাতা 124। শরতের আগমনে সাদা মেঘে পরিপূর্ণ গগন, মৃদুমন্দ বাতাসে কিল্লরিত সুন্দর এই সকাল, আজকের এই পূর্ণ নগনে এড়িয়েছে সকল কর্মীবৃন্দের পক্ষ থেকে বারাসাত বারাসাতে রবীন্দ্রভবনে অগণিত বিদগ্ধ ব্যক্তিত্বের সমাবেশে আমরা আপনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য পেশ করেন শ্রী সুবোধ বিশ্বাস। আর আমার প্রতিজ্ঞা, আমি যাব না সংঘাত, অবশেষে ভালোবাসা জিতল, আমি হেরে গেলাম। কোটালীপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির বারাসাত, কলকাতা 124। আপনার অনেকদিনের ইচ্ছা সাউথ ইন্ডিয়া গিয়ে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা পাবেন। কেডিএস এই প্রথম সেভ লাইফ প্রজেক্ট নিয়ে আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে। দক্ষিণ ভারতের চিকিৎসার সুযোগ আমাদের মধ্যে 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির দ্বারা দক্ষিণ ভারতের ওয়ার্ল্ড ক্লাস হসপিটালের বহু ডাক্তারদের পরিচিতির মাধ্যমে চিকিৎসার সুব্যবস্থা করা হয়। কম সময়ের মধ্যে সরাসরি ডাক্তার দেখানোর ব্যবস্থাও করা হয়। ভাবছেন এত দূরের পথ নিজেরা যাবেন কিভাবে? চিন্তা নেই, সঙ্গে আমাদের প্রতিনিধি থাকবে। যোগাযোগ কোটালীপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান কার্যালয়, শান্তনীর অরবিন্দুপল্লী নপাড়া, পোস্ট বারাসাত, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা 7124, মোবাইল 9163515731। নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির পক্ষ থেকে সাংবাদিকদের জন্য এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে বক্তব্য রাখেন কোটালীপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক শ্রী গোপাল চন্দ্র বৈদ্য মহাশয়। তারা সেইভাবে আপনারাকে নিয়ে যেতে পারেনি, কারণ আমার অশিক্ষিত, শিক্ষার বয়স মতনই বলছেন, ভাইরাস তারা শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হওয়া শুরু করেছে মাত্র বয়স 20 বছর। এই দুটো কারণে তারা পিছিয়েছিলেন, আজকে তারা শিক্ষার দিক দিয়ে এগিয়ে আসছে এবং অর্থনৈতিকভাবে 20 বছরে স্বাবলম্বী হচ্ছে এবং ক্রমশ কারণ আজকে তারা বুঝতে পারছে এবং সামনে এগিয়ে আসছে, যার ফলে এখন আন্দোলনটা সুসংগঠিত হচ্ছে 20 বছর আগে সেটা পারে। এই যে দুকোটি মানুষ ইন্ডিয়া আসে, আমরা খুব সহজে এখান থেকে পাসপোর্ট পেয়ে যাচ্ছি, কারণ পাসপোর্ট রিলেটেড যা পেপার, কারণ আমার রিলেটিভ পাসপোর্ট পেয়ে যাচ্ছে বা সরকারও দিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে যখনই এনআরসি হবে, আমি সারা পৃথিবীর 45টা দেখে বিদেশে দেখেছি এনআরসি হবে, তখন কিন্তু ওরা একটা সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে 1 বছরের আগে তুমি ডকুমেন্টস দেখাও, কিন্তু আমি বলছি যে 16 সালেও মানে
কি ওই ভোটার আই কার্ড এবং রেশন কার্ড প্লাস ওই আধার কার্ড করে সে পাসপোর্টগুলো বার হয়ে যাচ্ছে ষোলো সালে। ভাইরাস যখন তুমি দেখো এইখানে যখন অফিসিয়ালভাবে রিপোর্ট মেডিট করতে গিয়ে যখন দেখাতে বলা হবে এই রিপোর্টটা কারোর নেই। কেন আজকের এই সেমিনার? এই প্রশ্নের উত্তরে বঙ্গীয় লোককবি সভাপতি শ্রী অসীম সরকার বাংলার দর্পণকে জানান। এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে যে 2003 সালের যে কালা কানুন এনডিএ সরকার তৈরি করেছিলেন সেই কালা কানুনে প্যাচে পড়ে বিশেষ করে উপরবাংলা থেকে আসা হিন্দু সম্প্রদায় যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তারা এনআরসির জালে জড়িয়ে পড়েছে। আজকের এই যে প্রতিনিধি সম্মেলন আর এই সম্মেলন থেকে আমরা আগামী দিনে চাইছি কলকাতার বুকে রাজপথে দাঁড়িয়ে লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলবো যাতে অতি সত্যশালী বিল পাশ হয়, যেখানে যেখানে অস্বচ্ছতা আছে সেই জায়গা পরিবর্ধন করে যাতে পাশ হয় আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো। আর এই বিল যতদিন পাশ না হবে, 2003 সালের কালা কানুন যতদিন ধ্বংস না হবে ততদিন আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। রক্তক্ষয়ী আন্দোলন করতে হলেও আমরা একসঙ্গে সবাই মিলে করব, তার জন্য আমরা প্রস্তুতি সবাই এখান থেকে আরম্ভ করব।